সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আজ আমাদের আলোচনার বিষয় সপ্তম শ্রেণীর গণিত চতুর্থ অধ্যায়ের অর্থাৎ অনুশীলনী 4.2 এর প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো, এর 20 নং 21 নং প্রশ্ন সমাধান নিয়ে আজ আমরা আলোচনা করব। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো, তাহলে বুঝতে পারবে। চলো শুরু করা যাক। প্রথমে আমরা 20 নম্বরের সমাধান করি। 20 নম্বরে কী দেওয়া আছে আমাদের? প্রথমে 20 নম্বর দেওয়া আছে যে 64 - a³, এটা হলো প্রথম রাশি। দ্বিতীয় রাশি আছে কি a-4, অর্থাৎ এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখা যাক কী হয়। তাহলে আমরা লিখবো এখানে যে সমাধান প্রথমে আমরা এই প্রথম রাশিটাকে সাজাই লিখবো। দেখো এখানে আছে কি 64 - a³, এটাকে আমরা দেখো কীভাবে লিখি। তাহলে এটাকে আমরা লিখবো যে a³, অর্থাৎ -a³ প্লাস 64, এটা আমরা লিখলাম। এখন আমরা কি এই যে বাহ্যক যেটা আছে আমাদের বাহ্যক, এই বাহ্যকটা আমরা এই পাশে লিখব। আমরা যথারীতি ভাগ যেভাবে করে থাকি সেভাবেই, তাহলে a-4 দ্বারা আমরা ভাগ করব। লক্ষ্য করো বন্ধুরা, তাহলে আমার এখানে কী মিলাইতে হবে? প্রথমে -a³। এই -a³ যদি মিলাই, আমার এখানে কী আছে? বাহ্যকে আমার এ আছে, তাহলে আমি যদি এখানে একটা মাইনাস দেই, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। এখানে এ আছে আমাদের কিউব মিলে, তাহলে কী লাগবে আমার? a² তাহলে a² যদি আমি লিখি, a² দ্বারা একে গুণ করলে কী হবে? a³। তারপরে যথারীতি আমরা কী করবো, এই -a² দ্বারা এই -4কে আমরা গুণ করি, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়? প্লাস। বন্ধুরা লক্ষ্য করো, তাহলে এই 4 দ্বারা a² যদি গুণ করি, তাহলে কী হবে? 4² লক্ষ্য করো বন্ধুরা। এবার আমরা কী করবো, যথারীতি বিয়োগ করবো। দেখো বিয়োগ করতে কিছু করতে হয় আমাদের, যে চিহ্নগুলো পরিবর্তন করতে হয়। তাহলে এটা হবে কি আমার? প্লাস, এটা হবে মাইনাস। তাহলে আমার a³ মাইনাসের a³ আর প্লাসের a³ কাটা যায়, তাহলে আমার এখানে কী থাকে? আমার এখান থেকে -4² এখন আমরা কী মিলাবো? -4² মিলাবো। তাহলে আমার এখানে এ আছে, তাহলে আমাদের এখানে একটা মাইনাস দেয়, তাহলে কী হয়? মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এখানে এ আছে, আমার এখানে কী নাই? 4 নাই। তাহলে 4 যদি দেই, তাহলে 4 একে 4, এখানে এ আছে, এখানে যদি আমি একটা এ দিই, তাহলে কী হয়? 4² এবার এই -4 এর দ্বারা এই -4কে আমরা গুণ করবো। দেখো তাহলে প্লাস মাইনাসে মাইনাসে কী হয়? প্লাস। এই 4 এবং 4 যদি গুণ করি আমরা, তাহলে কত হয়? 4 4 16, অর্থাৎ 16a। এবার আমরা যদি বিয়োগ করি, তাহলে দেখো কী পাই। আমরা বিয়োগ করলে এখানে এই চিহ্ন বদল, এটা হবে কি মাইনাস। তাহলে এটা এটা কাটা, তাহলে -4² প্লাসের 4² কাটা যায়, তাহলে এখানে কী থাকে আমার? -16a। এবার দেখো যেহেতু আমাদের এখানে এ আসে, তাহলে আমরা কি উপর থেকে এই +64 এখানে নিয়ে আসতে পারি। তাহলে 64 আমরা নিয়ে আসি। এখন আমরা কী মিলাবো? মাইনাস। মাইনাস যদি মিলাই, তাহলে আমার এখানে একটা কী দিতে হবে? মাইনাস। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস। এখানে আমার কী আছে? এ আছে, যদি আমরা এখানে একটা 16 বসাই, তাহলে কী হবে? তাহলে 16a হয়ে যাবে। তাহলে দেখো 16a, মাইনাসে মাইনাসে প্লাস। এই 16কে যদি 4 দ্বারা গুণ করি, তাহলে কত হয়? 4 16 64, অর্থাৎ 64। এবার আমরা যদি বিয়োগ করি, তাহলে কী হয়? এই চিহ্ন পরিবর্তন, এই চিহ্ন পরিবর্তন, তাহলে কী? এটা কাটা, এটা কাটা, তাহলে কী থাকে আমাদের? 0। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছি। তাহলে আমরা কী পাইলাম? আমাদের ভাগফল পাইলাম কত? -a² - 4a - 16। তাহলে আমরা এখানে লিখবো যে নির্ণয় ভাগফল। তাহলে আমরা লিখতে পারি কি যে অতএব নির্ণয় ভাগফল কত পাইলাম আমরা? -a² - 4a - 16, এটাই হলো আমাদের আনসার। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা দেখো 21 নম্বর সমাধান করবো। তাহলে আমাদের 20 হয়ে গেল, আমাদের কী এবার 21 নম্বর। আমরা এখানে লিখবো সমাধান 20 এবং সমাধান 21 লিখবো এখানে। তাহলে আমরা যদি 21 নম্বরের সমাধান করি, লক্ষ্য করো আমরা এখানে লিখি যে 21 নম্বর সমাধান করি, তাহলে আমরা কী করবো? প্রথমে আমরা এই বাজারটা লিখি এখানে, তাহলে x - 4y দ্বারা ভাগ করতে হবে। কাকে ভাগ করবো আমরা? এই এই রাশিটাকে, অর্থাৎ x² - 8xy প্লাস 16y²কে। তাহলে আমরা লিখবো যে x² - 8xy প্লাসের 16y².
এটা যদি আমরা ভাগ করি তাহলে দেখো কি পাই, আমাদের কি মিলাতে হবে প্রথমে x স্কয়ার, তাহলে আমরা এখানে যদি একটা x দেই অর্থাৎ x দ্বারা যদি গুণ করি তাহলে কি হয় x স্কয়ার মাইনাস ফোর ওয়াই আছে এখানে, এখানে আছে কি আমার x, তাহলে প্লাস মাইনাসে মাইনাস ফোর এক্স ওয়াই, ফোর এক্স ওয়াই। এবার আমরা কী করবো, বিয়োগ করবো, তাহলে বিয়োগ করলে আমরা কি পাই দেখো মাইনাস, এটা হবে কি প্লাস, তাহলে এক্স স্কোয়ার কাটা, তাহলে মাইনাসের এইট এক্স ওয়াই থেকে যদি প্লাসের ফোর এক্স ওয়াই যায় বিয়োগ করে তাহলে কী থাকে আমাদের মাইনাসের ফোর এক্স ওয়াই, যেহেতু এখানে এক্স ওয়াই আছে তাহলে কি প্লাস ওয়াই স্কোয়ার আমরা নিয়ে আসি, সিক্সটিন ওয়াই স্কোয়ার উপর থেকে নিয়ে আসলাম। এখন আমরা কী মিলাবো, প্রথমে মাইনাস মিলাবো, তাহলে এখানে আমার কী আছে এক্সের আগে প্লাস, প্লাসে তাহলে এখানে একটা যদি মাইনাস দেই তাহলে কী হয় প্লাসে মাইনাসে মাইনাস, এখানে এক্স আছে এখানে কি নাই আমার, তাহলে লাগবে কি আমার ফোর এক্স ওয়াই, তাহলে আমি যদি একটা ফোর ওয়াই দিই এখানে, ফোর ওয়াই দ্বারা গুণ করলে কী হয় ফোর এক্স ওয়াই, তারপরে মাইনাস আছে এখানে মাইনাস আছে এখানে, তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস, এই ফোর ওয়াই আর ফোর ওয়াই যদি গুণ করি তাহলে কী পাই আমরা চার চার ষোলো, ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ, তাহলে এবার আমরা যদি বিয়োগ করি তাহলে কি এটা চিহ্ন বদল, অর্থাৎ মাইনাস আসে প্লাস হবে, এটা প্লাস আসে মাইনাস হবে, তাহলে এই মাইনাসের ফোর ওয়াই এবং প্লাসের ফোর ওয়াই কাটা যায় আর প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটিন ওয়াই স্কোয়ার কাটা যায়, তাহলে আমার থাকে কি জিরো। তাহলে আমরা এখানে কত পাইলাম, ভাগফল পাইলাম কত এক্স মাইনাস ফোর ওয়াই, তাহলে আমরা লিখবো এখানে অতএব নির্ণেয় ভাগফল, নির্ণেয় ভাগফল ভাগফল ইজিক্যাল টু এক্স মাইনাস ফোর ওয়াই। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ, তাহলে এটাই হলো আমার একুশ নম্বরের আনসার। তো বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দিবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর যদি এই চ্যানেলটি তোমরা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিও আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন তোমরা অতি সহজেই পেতে পারো। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, এই কামে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।